আচ্ছা রমণী, তো তুমি তো খেড়িয়া সবর সমাজের মেয়ে, তো তোমার এই পড়ার ইচ্ছেটা কিভাবে হলো? পড়ার ইচ্ছেটা আমার এই এই জন্যই হয়েছে, কারণ যখন আমি বাড়িতে ছিলাম, ছোট ছিলাম, মানে খাওয়া দাওয়ার মানে অনেক অসুবিধা ছিল, তো মা বাবাকে দেখি যে ওরা পড়াশোনা করেনি, যদি পড়াশোনা যদি না করে, যদি পড়াশোনা করলে তো মানুষ মানে কিছু চাকরি বা কোনো কাজ পাবে, কিন্তু পড়াশোনা যদি করে না তাহলে ওরা কি কাজ পাবে, তো ওই জন্য মানে অনেক অভাব ছিল। তো তখন থেকে আমার ইচ্ছে হয়েছিল যে না, আমাকে পড়িতে হবে, আর আমার জনজাতির জন্য, যদি আমার জনজাতিকে যদি বাঁচাতে চাই তবে আমার পড়াশোনাটা করতে হবে, আর কিছু কর মানে পড়াশোনা করে কিছু চাকরি বা কিছু করব, যাতে আমি আমার জনজাতিকে দেখি, তাদেরকে আমি একটু সাহায্য করতে পারি, যে তারাও যেন আমার মতো পড়াশোনাটা করে আর উন্নতির পথে চলে। তো তুমি প্রথম প্রাথমিকটা কোথায় পড়েছো? প্রথম প্রাথমিকটা আমি ঝাড়খণ্ডের চৌকাই পড়াশোনা করেছি, তারপরে তারপরে আমি কস্তুরবা হিন্দি বালিকা বিদ্যালয় পুরুলিয়ায় চলে এসেছি। 5 থেকে 10 ক্লাস পর্যন্ত চৌকায় আমি করেছি, কেজি টু 10, কেজি টু ও 10 পর্যন্ত, হ্যাঁ, দিয়ে কস্তুরবাতে 11 12, হ্যাঁ। আর কলেজ? কলেজটা আমি পটমদার ডিগ্রি কলেজ জানলাম, হ্যাঁ, ওই ইয়ে ইউনিভার্সিটির আন্ডারে, কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে। আচ্ছা, এই যে পড়াশোনা করার অনেক তো প্রতিবন্ধকতা ছিল, সেগুলো কিভাবে কাটিয়েছো? প্রতিবন্ধকতা অনেকটাই ছিল, যে আমাদের জনজাতিকে যখন আমি মতলব প্রাথমিক যখন ভর্তি হই চৌকাতে, তখন ছিল কি না, এই জনজাতিগুলো পড়াশোনা করে না, এরা কি জন্য আসছে, হ্যাঁ, তোরা আলাদা থাক, তোরা কেন আসছিস এখানে, তোরা কেন পড়াশোনা করছিস, তোদের তো কেউ পড়ছে না, তোরা কেন আসছিস, তবে এইসব অনেকে ছিল, তো তাও মানে ওইসব সহ্য করে আমি পড়াশোনাটা করেছি। এইসব কারা বলতো এইসব কথা? বাকি অন্য বড় যে কাস্টার ছিল, উচ্চ জাতের ছেলে মেয়েরাই বলতো, তারাই বলতো, মানে বন্ধু হিসেবে তোমাকে নিত না কোনো, তো ও আলাদা থাক। আর ক্লাসেও কি সেইটা করতো? প্রথম প্রথম এটা হতো, তারপর ঠিক হয়ে গেছে যখন তুমি রেজাল্ট ভালো করতে। আমার রেজাল্টটা দেখছি আমি কেজি থেকে, আমার মানে পুরো ফার্স্ট আমি ক্লাসে ছিলাম, 10th পর্যন্ত ছিলাম, তখন বলছে না না, এই মেয়েটার কাছে মানে সাহায্য না নিলে আমাদের হচ্ছে না, তাহলে তোকে আমি বন্ধ করে নি। তো তুমি জেনারেল কাস্টের বান্ধবীদেরকে সাহায্য করেছো? হ্যাঁ, অবশ্যই আমি করেছি করেছি, পুরুলিয়ায় যেমন করেছি, কিন্তু পুরুলিয়ায় তত বেশি তখন জানতো না যে সবর মানে কি, যখন আমি 11 12 গেছিলাম তখন বলছি হ্যাঁ সবর, তোমার টাইটেলটা কি সুন্দর সবর, কিন্তু ওরা জানে না, সবর জন্য কোনো ধারণাই ছিল নাই যে সবর একটা কিরকম জনজাতি। তুমি কি জানতে একটা ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট বলে আইন আছে, 1871 সালে ব্রিটিশ সরকার করেছিল, তো সেই অ্যাক্টের ধারাতে কিন্তু খেড়িয়া সবর জাতিরাও পড়েছিল ব্রিটিশরা, তো সেইটা সেইটা নিয়ে কি কোনোদিন তোমাকে কেউ উত্তক্ত করেছে বা কথা বলেছে? সেটা নিয়ে মানে তারাও জানে না বলে জানে না হয়তো। আর কোন সময় কি তোমাকে নির্যাতিত হয়েছে জাত তুলে? ছোট সময় যা হয়েছিল, পরবর্তীকালে আর হয়নি, সেটার কারণটা কি? ওই তুমি ভালো পড়াশোনা করতে বলে মনে হচ্ছে। আর তোমার সবর সমাজে, সারা সবর সমাজের, খেড়িয়া সবর কল্যাণ সমিতির থেকে বা সারা সমাজকে তুমি কি বলতে চাও? এটাই বলবো যে আমি যেভাবে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি, এত দারিদ্রতার মধ্যেও যে আমি চালিয়ে যাচ্ছি, আমিও চাই যে তারাও যেন আমাকে দেখে যে আমি কিভাবে পড়াশোনা করছি, তারাও যেন এগিয়ে আসে, পড়াশোনা করুক এবং সচেতন হোক যে না, আমাদেরকে এইভাবে থাকতে হবে না, যে আমরা পড়াশোনা করব, শিক্ষিত হব, তবে তো আমরা সমাজে জায়গা পাবো, একটা সম্মান পাবো। তোমার লক্ষ্যটা কি আগামী জীবনের লক্ষ্য কি? আমি আগামী জীবনে পড়াশোনা করে শিক্ষিকা হতে চাই, শিক্ষিকা হবে, হ্যাঁ, শিক্ষিকা হয়ে আমার জনজাতির পাশে সব সময় দাঁড়াবো, হ্যাঁ, তাদেরকে পড়াতেও চাও তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চাই। তো এখন যদি সমিতি থেকে বলা হয় তোমাকে যে গ্রামে যেখানে যেখানে আমাদের স্কুল চলছে, আমাদের তো অনেকগুলো জায়গায় সমিতি থেকে স্কুল চলে, সেখানে কি কোনো কোনো সময় সময় দিয়ে যে সেই বাচ্চাদেরকে বলা বা সেই গ্রামে মহিলাদেরকে বলা, যে তো মাদেরকে বলা যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাও পড়াও, এটা কি তুমি কিভাবে বলবে সেটা বলো তো, বা কিভাবে করবে এই পড়াশোনার সাথে, যেহেতু সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে তুমি থাকবে, পড়বে, পুরুলিয়া শহরে থাকবে, তাহলে সময় পেলে কি তুমি সবর গ্রামে অন্য গ্রামে গিয়ে? হ্যাঁ হ্যাঁ,
অবশ্যই আমি যাব। আমি এখন এখন যেন আমি ছুটিতে আছি, আমি এখনো অনেক গ্রামে গেছি, বাচ্চাদেরকে পড়াশোনা করিয়েছি, এমন যেমন মানে কুদা, এই জনহড়া, আও কি নাম ওইটার, মুদিডি, তালাডি, এগুলোতে গেছি আমি, জাহানাবাদও গেছি। বাহ বাহ, আগামী জীবনে আরও এগিয়ে যাওয়ার জন্য রমণীতাকে পশ্চিমবঙ্গ খেড়িয়া সবর কল্যাণ সমিতির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তার শিক্ষিকা হয়ে সবর সমাজকে শিক্ষার আলো দেওয়ার এই সিদ্ধান্তকে সম্মান জানাই। রমণীতা আরও অনেক বড় হোক, সাথে সাথে তাকে দেখে অনুপ্রেরিত হয়ে এগিয়ে আসুক সবর সমাজের মেয়েরা।